আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেকেই আমার মাছের কি কি খাবার ইউজ করি এবং কি কি মেডিসিন ইউজ করি সেটা দেখতে চেয়েছেন, তো আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। এইখানে খাবার এবং মেডিসিন আমি যা যা এখন পর্যন্ত ইউজ করি বা ইউজ করব সবগুলো এখানে আছে। এর বাইরে আসলে কোনো কিছু ইউজ করা হয় না। তো আমি প্রথম থেকে শুরু করি। প্রথম এটা হচ্ছে মাছের যে দানা খাবারটা, সেটা এটা কোনো ভালো ব্র্যান্ডের বা ভালো কোনো খাবার তা না, লোকাল একটা খাবার। এটা আমি কেজি নিয়েছিলাম খুব সম্ভবত 200 টাকা বা 250 টাকা এরকম। তো এটা খুব একটা ইউজ করা হয় না, খুব অল্প পরিমাণে মাঝে মধ্যে ইউজ করি আর কি, খাবারের একটু চেঞ্জ করার জন্য মাঝে মধ্যে এটা ইউজ করি। তারপর এখানে ওই আগের খাবারটাই, সেটা পাউডার করা। মাঝে মধ্যে বাচ্চাদের যখন এটা দিই তখন এই পাউডারটা দিই। তারপর হচ্ছে শিম ফুড। শিম্পের জন্য এই খাবারটা এখন ইউজ করি নাই, আগে একবার ইউজ করেছিলাম, এটার খোলা হয় নাই, কারণ এখন এটার বদলে আমি অন্য একটা খাবার ইউজ করতেছি। এটার এইখানে টাকা দেওয়া আছে 110। তো অনলাইন থেকে খুব সম্ভবত 100 টাকা বা তার আশেপাশে কোনো একটা অ্যামাউন্ট নিয়েছিল যতটুকু আমার খেয়াল আছে। এখন আমি ইউজ করতেছি এইটার শিম্পের জন্য। এটা হচ্ছে ইউ ব্র্যান্ডের গ্রাউন্ড ফিশ, যে ফুডটা এটা। জানি না কতটুকু ক্লিয়ার। খাবারটা দেখতে অনেকটা এরকম। তো এটা আমি এখন শিম্প মূলত এই খাবারটাই দিতেছি, এটা শেষ হলে তারপর এটা ইউজ করব। আর এখানে হচ্ছে ফিশ ওয়ান, এটার দামটা কত নিয়েছিল আমার সঠিক মনে নেই, এখানে বলতে পারতেছি না। খাবারটা দেখতে অনেকটা এরকম। এটা গাপ্পি মলি, ওদের জন্য মূলত খাবারটা নেয়া। তারপরে এখানে হচ্ছে গাপ্পি নিউট্রিশন, এটা তো কম বেশি সবাই চেনেন। খাবারটা নিয়েছিল 180 টাকা। আর এখানে প্রোটিন কন্টেন্ট হচ্ছে 54% মিনিমাম লেখা আছে। এটা খাবারটা একটু দেখেন, অনেকটা দানা খাবার, ছোট একবারে ছোট সাইজ। আর এটা হচ্ছে কালার বৃদ্ধি করার জন্য একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা লেখা আছে 15 দিনে রেজাল্ট বোঝা যাবে গ্যারেন্টি। এটা আমি এখন ইউজ করি না, এটা খাবারের সাথে ইউজ করতে হয়। আর এটা খাবারের সাথে ইউজ করতে হয় হচ্ছে 100 গ্রামে 2 গ্রাম, মানে 100 গ্রাম খাবারে এটা 2 গ্রাম ওষুধটা ইউজ করতে হয়। এই হচ্ছে ওষুধটা, এখানে আছে হচ্ছে C40H52O4। একটু দেখাই, এটার দাম নিয়েছিল এখানে MRP 475। তো কত নিয়েছিল নাকি এটাই নিয়েছিল আমার সঠিক মনে নাই, খুব সম্ভবত এই প্রাইসই নিয়েছিল। আর মেডি আরেকটা খাবার, এটা হচ্ছে ব্রাইন শিম ডিক্যাপসুলেটটা, যেটা সরাসরি মাছের মাছকে মাছে মাছ বা মাছের বাচ্চা খাওয়ানো যাবে, এটা নিয়েছিল 350 টাকা। এটা এখন ইউজ করিনি, কারণ আগে একটা ছিল ওইটা শেষ হয়েছে।
এটা পরবর্তীতে যখন ইউজ করবো তখন খুলবো প্যাকেটটা। এটাও সুপারি যে মাছের গায়ে হোয়াইট স্পট বা ইচ প্রবলেম যেটা সেটা দেখা দেয়, তখন এটা ইউজ করা হয়। এটা আমি এখনও ইউজ করি নাই, আমি নর্মালি মিথিলিন ব্লু আর ওই অ্যাকোরিয়াম সল্ট এই দুইটাই এতদিন ট্রিটমেন্ট দিছি। এটা নিয়ে আসছি, দেখি কতটুকু যদি প্রবলেম হয় কোনোটার কেমন রেজাল্ট করে। তো এই জন্য আর এটার দাম নিয়েছিল 375 টাকা। এটা হচ্ছে একুয়া সল্ট, এটা নিয়েছিল 100 টাকা বা 100-এর একটু উপরে। আমি যখন পানি চেঞ্জ করি তখন এটি একটু ইউজ করি। এখানে 200 গ্রাম আছে, যে আমি রক সল্টও পাই নাই। যদি আপনাদের কারো কাছে রক সল্ট থাকে তাহলে রক সল্ট ইউজ করবেন। এটা অনলাইন থেকে না, এটা হচ্ছে মিথিলিন ব্লু, পানিতে দিলে যেটা ব্লু কালার হয়ে যায়। এটা বেশ ভালো কাজ করে মাছের, মাছ অসুস্থ হয়ে গেলে। এটা হচ্ছে হ্যাচেবল ব্র্যান্ড শিম্প, এটা এখনো খুলি নেই। তো এটা দেখি হ্যাচেবল পার্সেন্টেজ কেমন দেখায়, কয়েকদিনের মধ্যে হয়তো হ্যাচ করব, তারপর বুঝতে পারবো যে এটার হ্যাচ পার্সেন্টেজ কত। আর এইখানে সবগুলোই তো মোটামুটি দেখানো হলো। এই হচ্ছে খাবার আইটেম বা মেডিসিন আইটেম। মেডিসিন আইটেম মূলত আমি এতদিন এই দুইটাই ইউজ করতাম, এই মিথিলিন ব্লু আর অ্যাকোয়াসল্ট। আর নতুন এটা আনছি, তো এটা এখনও আলহামদুলিল্লাহ ইউজ করার প্রয়োজন হয় নাই, যখন প্রয়োজন হবে তখন ইউজ করব। আর এটা আমি খাবার এখনও মিক্স করি নাই, যেহেতু ভিডিওটা করতেছি তো একসাথে খাবারে মিক্স করব। এখানে কোনটা থেকে খাবার দিতাম এটা একটু দেখে নিই। এখানে লেখা ছিল, এখানে আছে 25 গ্রাম, তো এখানে ওষুধটা দিতে হবে 100 গ্রামে 2 গ্রাম, যেহেতু 25 গ্রাম আছে তো আমি 1/2 গ্রাম দিয়ে দিব, 1/2 গ্রাম অনুমান করে একটু দিয়ে দিব। এখানে মনে হয় 2 গ্রামের প্যাক করা সবগুলোতে। প্রত্যেকটা প্যাকেটে 5 গ্রাম করে, 3টা প্যাকেট। মনে হয় এতটুকু যথেষ্ট, যেহেতু 100 গ্রামে 2 গ্রাম, এখানে 25 গ্রাম, 25 গ্রামে 0.5 গ্রাম, বাকিটা আমি রেখে দিব আর একটু দিয়ে দিই অল্প। মিক্স করে নেব খাবারের সাথে।
মোটামুটি মিক্স করা কমপ্লিট। তো এই ছিল আমার খাবার আর অন্যান্য মেডিসিনের একটা ভিডিও সবগুলো একসাথে, যদি কারো হেল্প হয় সেই জন্য ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।